আসসালামু আলাইকুম সংবাদের শুরুতে শিরোনাম সৌদি থেকে জ্বালানি সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্য বিদ্যুৎ চাহিদা মেটাতে বাংলাদেশ তেল সমৃদ্ধ ঘ্রাতি সৌদি আরব থেকে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বুধবার ছাব্বিশে অক্টোবর ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ আল দোহাইলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা চান সে সঙ্গে রাষ্ট্রদূতকে এল এনজি খাতে সৌদি সম্ভাব্য বিনিয়োগের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান সৌদি রাষ্ট্রদূত বিষয়টি সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের কাছে তুলে ধরবে বলে আশ্বাস দেন বৈঠকে তারা বিদ্যুৎ ও নোবানযোগ্য জ্বালানি সহ বিদ্যমান ও সম্ভাব্য বিনিয়োগ উদ্যোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করেন এছাড়া সৌদি আরব থেকে জ্বালানি খাতে বাংলাদেশ বিবেচনাধীন প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়েছে আচ্ছন্ন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বিষয়ে মন্ত্রী জানান সৌদি রাষ্ট্রদূত কমিশনের বৈঠক তিরিশ একত্রিশ অক্টোবর রিয়াদে অনুষ্ঠিত হবে রাষ্ট্রদূত সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে অগ্রগতি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে জানান মোমেন সৌদি আরবের বর্তমান নেতৃত্বের অধীনে অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করেন এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজকে সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে সাম্প্রতিক নিয়োগকে স্বাগত জানান মুসলিম বিশ্বতার গতিশীল ভূমিকার জন্য নতুন নেতৃত্ব অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন সৌদির নতুন মন্ত্রীতে এখন স্বাগতম জানাতে বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষা করছে ক্রমাগত সমর্থন ও দিক নির্দেশনায় দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় এগিয়ে নিতে বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি বাংলাদেশের মূল্যবান সমর্থনের জন্য সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী মোমেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম